প্রত্যেক মানুষেরই মনে এই ইচ্ছা থাকে নিজের জীবনকে একটু অন্যভাবে দেখতে। প্রতিটি সৃজনশীল মানুষের মনে জীবনকে নতুনভাবে এবং সুন্দরভাবে উপভোগ করার বাসনা সুপ্ত থাকে। সেই ইচ্ছাকে বাস্তবে রূপান্তরিত করার জন্য মানুষের দরকার তীক্ষ্ণ কল্পনা শক্তি এবং তা বাস্তবায়ন করার মতো প্রবল মানসিক দৃঢ়তা। চলুন দেখা যাক সেরা চিন্তাভাবনা নিয়ে উক্তিগুলি। অতীতের চিন্তায় নিমগ্ন থেকো না, অতীতের দুশ্চিন্তার ভার তাকেই নিতে দাও। অবসর যাপনকাল ও শান্ত মস্তিষ্ক হলো প্রয়োজনীয় কিছু চিন্তা করার উপযুক্ত সময়। তখনই মানুষ অপ্রয়োজনীয় চিন্তা থেকে দূরে থাকে, আপনার ইতিবাচক কর্মের সাথে ইতিবাচক চিন্তাভাবনার সফল হয়। আপনার চিন্তাভাবনাগুলিকে ইতিবাচক রাখুন, কারণ আপনার চিন্তাগুলি আপনার শব্দ হয়ে ওঠে। সদর্থক কল্পনাশক্তি মানুষের সমগ্র জীবনকে বদলে দিতে পারে। আপনি যেটি করবেন তা ভালোবেসে করুন এবং যা পছন্দ করেন তাই করুন। এমন কারো কথায় কর্ণপাত করবেন না যে আপনাকে করতে মানা করে। ইতিবাচক চিন্তাভাবনা আপনাকে নেতিবাচক চিন্তাভাবনার চেয়ে ভালো সবকিছু করতে দিবে। জীবনকে পরিপূর্ণভাবে বাঁচুন এবং ইতিবাচক চিন্তাভাবনার দিকে মনোনিবেশ করুন। ইতিবাচক চিন্তাভাবনার শক্তি আপনার জীবন পরিবর্তন করতে পারে। একজন অপূর্ব সুন্দর মানুষও কুৎসিত চিন্তাভাবনায় নিজেকে নিমজ্জিত করতে পারে। কর্ম করার সময় ভাবনা না করে কাজের পূর্বে ভাবনা করলে কাজটি সুষ্ঠুভাবে সম্পন্ন করা সম্ভব হয়। কল্পনা হলো সৃষ্টির সূচনা। আপনি যা চান তা কল্পনা করুন, আপনি যা কল্পনা করবেন তাই করুন এবং শেষ পর্যন্ত আপনার ইচ্ছায় পূর্ণ হবে। মানুষের ভাবনা থেকে সূচনা হয় বাস্তবের। কল্পনা শক্তি আমাদের সেই জগতে নিয়ে যায় যা প্রকৃতপক্ষে অস্তিত্ব নেই। আবার কল্পনা শক্তি ছাড়াও আমরা বিচরণ করতে পারি না। কল্পনা শক্তি ও মানুষের ভাবনা এমন একটি স্থানে নিয়ে যায় যেখানে জীবনের সকল গুরুত্বপূর্ণ উত্তরের সুরাহা মেলে। কারণ আপনি যা চান ও ভালোবেসে সেটাই করেন, তাই সর্বক্ষেত্রেই কল্পনা আপনার জীবনে কেন্দ্রস্থল হওয়া উচিত। কোনো জিনিসকে আপনার জীবনে আনতে গেলে আপনাকে সেই কথাটি অবশ্যই মনে রাখতে হবে যে সেই জিনিসটির অস্তিত্ব আগে থেকেই ছিল। গোটা পৃথিবীটা হলো কল্পনার ক্যানভাস। আমাদের কল্পনা শক্তি হলো বাস্তবের বিরুদ্ধে যুদ্ধের একমাত্র অস্ত্র। চিন্তায় একভাবে করা কিন্তু প্রকাশ অন্যভাবে করা কেবলমাত্র একটি অসৎ মানুষের পক্ষেই সম্ভব। চিন্তা এবং চিতা দুটোই একই প্রকার, তবে চিতা অপেক্ষাকৃত শ্রেয় যা একেবারেই মানুষকে পুড়িয়ে মারে, আর চিন্তা সারা জীবন ধরে জ্বালায়। চিন্তা ব্যতীত শিক্ষার মূল্য অর্থহীন এবং অপরপক্ষে সুশিক্ষা ছাড়া চিন্তা করা বিপজ্জনক। চিন্তা সর্বদাই ইতিবাচক হওয়া উচিত, কারণ দুশ্চিন্তা মানুষের জীবনকে অবসাদে ঘিরে ফেলে যা কখনোই কাম্য নয়। চিন্তাভাবনা করা মানে নিজের আত্মার সাথে কথা বলা। জীবনে কোনো নেতিবাচকতা নেই, শুধুমাত্র জীবনে আসা চ্যালেঞ্জগুলি অতিক্রম করার জন্য আমাদের চিন্তাভাবনাগুলোকে আরও শক্তিশালী করতে হবে। দুঃখ প্রায়শই অত্যাধিক চিন্তার ফলাফল। নিজেকে ব্যস্ত রাখুন, কারণ খারাপ চিন্তাভাবনা দূর করা এটাই একমাত্র সহজ উপায়। নিজের অনুপ্রেরণা ও চিন্তাভাবনার শাশ্রুত করোনা। কখনো মনে রেখো তুমি এই পৃথিবীতে কারো দাস নও। নিজের ভাবনাকে অতিক্রম করো, তবে নিজের অতীতকে ভুলে গিয়ে নয়। নিজের ভাবনা চিন্তার উপর সঠিক মনোনিবেশ করতে না পারলে নিজের চোখের উপর বিশ্বাস করা যায় না। ভাবনা এবং চিন্তার প্রখরতা মানুষের জীবনে অলৌকিক পরিবর্তন আনতে পারে। যারা কম চিন্তা ভাবনা করে তারাই অধিক কথা বলে। ভাবনা হয়ে পড়ে মূল্যহীন যতক্ষণ না তুমি বাস্তবে তা করে দেখাবে। ভাবনা হলো শিক্ষা থেকেও বেশি গুরুত্বপূর্ণ। শিক্ষার একটি সীমাবদ্ধ আছে, কিন্তু ভাবনার পুরো পৃথিবীকে পরিবেষ্টিত করে রেখেছে। ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। ভাষা আমাদের চিন্তাভাবনাকে আকার দেয় এবং আমরা কী ভাবতে পারি তা নির্ধারণ করে। মনের চিন্তাভাবনার শক্তি নিশ্চিত রূপে সত্য এবং অসত্য উভয়কে আকর্ষণ করতে পারে। মানুষ যে কথা চিন্তা করতে লজ্জাবোধ করে না তা প্রকাশ করতেও লজ্জা পাওয়া উচিত নয়। মানুষের আশা বেঁচে থাকে তার স্বপ্নে ও কল্পনায় এবং যারা সত্যকে বাস্তবে রূপ দেওয়ার সাহস করে তোলে তাদের মধ্যে। মানুষের কল্পনা শক্তি ও সৃজনশীলতা পৃথিবীকে বদলে দিতে পারে। যারা উদ্বিগ্ন চিত্তের মানুষ তারা কাজের চেয়ে অসংলগ্ন চিন্তায় বেশি করে থাকেন। যারা জীবনের প্রত্যেকটা জিনিসের মধ্যে একটি সুন্দর অর্থ খুঁজে পান তারা প্রকৃত অর্থেই সৎ চিন্তা করে থাকেন।
যে ব্যক্তি যুক্তির সাথে সামঞ্জস্য রেখে চিন্তাভাবনা করেন তার চিন্তানীতি ধর্মের সপক্ষে, অর্থাৎ তিনি যুক্তিবাদী, তিনি এক প্রকার নীতিবাদীও বটে। যে ব্যক্তি সবসময় কুচিন্তা করে পাপ তার কাছেই ধরা দেয়। যে ব্যক্তির মহান চিন্তাভাবনাই হলো নিত্যদিনের সঙ্গে সে কখনো নিঃসঙ্গতায় ভোগে না। যে মানুষ অপ্রয়োজনীয় চিন্তাভাবনা না করে শুধুমাত্র তার কর্তব্যগুলো যথাযথ পালন করে যান, সেই মানুষ একদিন না একদিন পুরস্কৃত হবেনই। যে মানুষ শুধুমাত্র নিজের ব্যাপারে চিন্তা করে থাকেন সেই মানুষ অবধারিতভাবে অশিক্ষিত। মানুষের চিন্তা যদি সুস্থ হয় তাহলে অসুস্থ সমাজে বাস করেও তৃপ্তি পাওয়া যায়। যে মানুষের ভাবনা শক্তি বা কল্পনা শক্তি নেই সেই মানুষের বস্তুত কোনো ডানা নেই। যেটা বর্তমান যুগে প্রমাণিত সেটা এক সময়ের ভাবনার ফসল। সৎচিন্তা এবং মহান ভাবনা দিয়ে আপন হৃদয়কে সুশিক্ষিত করে তোলো, বীরত্বপূর্ণ কাজে আত্মবিশ্বাসীদেরই জয় হয়। সৎচিন্তায় যে ব্যক্তি নিমগ্ন থাকে কলুষতা বা কালিমা সেই ব্যক্তিকে স্পর্শ করতে পারে না। সমস্ত বিজ্ঞান দৈনন্দিন চিন্তাধারা পরিমার্জন ছাড়া আর কিছুই নয়। সুখী হওয়া মানে ইতিবাচক, আত্মবিশ্বাসী এবং আশাবাদী চিন্তাভাবনা করা। স্বচ্ছ চিন্তার জন্য বুদ্ধির চেয়ে সাহসের প্রয়োজন। হাসি হলো নিরবধি, কল্পনার কোনো বয়স নেই এবং স্বপ্ন হলো চিরকালীন। সুখ যুক্তির আদর্শ নয়, বরং সেটি কল্পনার। মানুষের কল্পনা শক্তি যখন বাস্তবে পরিণত হয় সেই আনন্দ অনৈবর্জনীয়।